তো ভাই আজকের ব্লগের কন্টেন্টটা হচ্ছে হাউ টু শুট এ গুড সিনেমেটিক ভিডিও উইথ ইয়োর ফোন। তো ভাই আজকে আমি তোমাদেরকে সিনেমাটোগ্রাফি মানে মোবাইল দিয়ে কি করে ভালো সিনেমেটিক ভিডিও করতে পারবে তো তার কিছু আমি টিপস দেব আর কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো সেসব দিয়ে ভিডিওটা দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক কিছু জানতে পারবে। তো তোমাদেরকে প্রথম যে টিপসটা আমি দেবো সেটা হচ্ছে প্র্যাকটিস মোড। তো অনেকেই আছে যারা বিয়ে বাড়ি যাও বা কোথাও ঘুরতে গেলে ভিডিও তোলো, সিম্পলি সেটাও এক প্রকার সিনেমেটিক ভিডিও। তো এতে তোমাদের মানে ভিডিওগ্রাফি করাটা অনেকটা ইম্প্রুভ হয়। তো আমি তোমাদেরকে বলবো যারা নতুন ব্লগিং শুরু করবে ভাবছো, তারা একটু হাতে সময় নাও নিয়ে মানে সিম্পলি ভিডিও তোলা প্র্যাকটিস করো। মানে এরকম ধরো কখনো বোর হচ্ছে, হয়তো কখনো খুব বোর হচ্ছে, তখন বাড়ির আশেপাশে কোনো ভালো জায়গা থাকলে সেখানে গিয়ে ফোনটাকে নিয়ে সিম্পলি ভিডিও করো, এটাও সিনেমেটিক ভিডিও এক প্রকার। তো এতে কি হবে, তোমার অনেকটা সিনেমাটোগ্রাফিটা ইম্প্রুভ হবে। তো এটাই। তো সেকেন্ড যে টিপসটা আমি দেবো সেটা হচ্ছে হাত কখনো কাঁপাবে না। তো আমি অনেকেরই দেখেছি ভিডিও করার সময় হাত কেঁপে যায়, এর ফলে ভিডিওটাও কেঁপে যায় আর ভিডিওটা বাজে দেখতে লাগে। সো প্লিজ যারা ভালো সিনেমাটোগ্রাফি করতে চাও মোবাইল দিয়ে, তারা এই কথাটা সবসময় মাথায় রেখে দেবে। আর হ্যাঁ, আমি প্রথম টিপসটাই যেমন বলেছিলাম যে প্র্যাকটিস করতে ভিডিওগ্রাফি, তখনও এই কথাটা মাথায় রেখে দেবে যেন হাতটা না কাঁপে। তো লাস্টে যে টিপসটা আমি দেবো, এটা টিপসও বলতে পারো বা আমার মনের কথা। তো মোবাইল দিয়ে ভালো সিনেমাটোগ্রাফি করতে গেলে প্রথম যে দুটো টিপস আমি বলেছি, ওই দুটো টিপস সবসময় মাথায় রাখাটা জরুরি। আর হ্যাঁ, ভালো সিনেমেটিক ভিডিও শুট করানোটা কেউ তোমাকে শিখিয়ে দেবে না, তোমাকে নিজের থেকেই শিখতে হবে। আর হ্যাঁ, এখনকার দিনে কেউ কাউকে সাহায্য করে না বা আবার খিল্লি করতেও কম যায় না। তো তোমার ভালো হলে হিংসা করবে, আবার যদি তুমি খারাপ করো সেটাকে নিয়ে খিল্লি করবে। তো হ্যাঁ, প্রথম প্রথম খারাপ হবে সিনেমেটিক ভিডিও করা, হোক না খারাপ, তো কি হয়েছে, চেষ্টা করতে থাকো, ভালো ঠিক হবে। আমি তো সবসময় মনে করি যে চেষ্টা করলে একদিন ঠিক আমি সফল হব। আমি কখনো বলি না যে এটা হবে না, হতে বাধ্য, চেষ্টা করতে থাকো হবেই। তো যারা নতুন ব্লগিং করবে তারা অনেকেই সিনেমেটিক ভিডিও তুলবে, হয়তো একটু খারাপ হবে, হোক খারাপ, একটা খারাপ হবে, দুটো খারাপ হবে, তিনটা খারাপ হবে, চার নম্বরের বার সেটা ঠিক ভালো হবে, ঠিক আছে। তো যারা নতুন ব্লগিং করছো আরামে ব্লগ করো, ভালো ভালো সিনেমাটোগ্রাফি করো মোবাইল দিয়ে। আমি বলছি খারাপ হবে প্রথমটা, দ্বিতীয়টা খারাপ হবে, তৃতীয়টা খারাপ হবে, চতুর্থবার ঠিক ভালো হবে তোমার। তো মন দিয়ে ব্লগিং করো আর সবসময় মনের জোর রাখবে, মনের জোরটা খুব বড় জিনিস, মনে সবসময় জোর রাখবে যে আমি পারবো, ওই ব্লগারটা ভালো সিনেমাটোগ্রাফি করছে মোবাইল দিয়ে, আমিও ভালো সিনেমাটোগ্রাফি করতে পারবো। তো এই কথাগুলো মাথায় রাখো, হয়তো ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে ফাইভ টিপস অফ সিনেমাটোগ্রাফি বিভিন্ন জিনিস শেখাচ্ছে সিনেমাটোগ্রাফি নিয়ে, কিন্তু আমি এই ভিডিওটা পুরো ডিফারেন্ট করলাম। তো এটাই, যদি এই ভিডিওটা দেখে কারোর একটু হলেও উপকার হয় তাহলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে। ওকে, বাই।